हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम बिजनेस टिप्स 360 डिग्री पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা জানেন বিজনেস টিপস বিজনেসের বিভিন্ন রকম নতুন নতুন ইনফরমেশন নলেজ টিপস এবং অপরচুনিটি ও সম্ভাবনা শেয়ারিং এর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদেরকে সফল করতে বদ্ধপরিকর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওগুলোকে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে আপনিও হতে পারেন এর গর্বিত অংশীদার আজকে আমরা শেয়ার করব বিজনেসে সফলতার পাঁচটি সিক্রেট যা অনুসরণ করলে আপনিও হতে পারেন একজন সফল ব্যবসায়ী আপনারা জানেন যে কোনো বিজনেস স্টার্ট করতে কিছু প্রিপারেশন দরকার আছে আসলে আমাদের যেই টিপসগুলো সেটা হচ্ছে আপনার বিজনেস স্টার্ট করার প্রিপারেশন যারা নতুন উদ্যোক্তা আছেন যারা ভাবছেন আমরা নতুন কোনো বিজনেস করব তো তাদের জন্য এটা খুব ইফেক্টিভ এবং যারা খুব সমসাময়িক সময়ে বিজনেস শুরু করেছেন তারাও এই টিপসগুলোকে কাজে লাগিয়ে আপনার বিজনেসটাকে সাকসেসফুল রোল মডেল হিসেবে তৈরি করতে পারেন তো যেই পাঁচটা টিপস নিয়ে আমরা শেয়ার করব তার নাম্বার ওয়ান হচ্ছে বিজনেস প্ল্যান আপনাকে যে কোনো বিজনেস করতে হলে অবশ্যই একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে প্রথমে কারণ একটা প্ল্যান হচ্ছে যে কোনো কাজের হাফ ডান মনে করবেন তো একটা প্ল্যান করতে গেলে আপনার বিজনেসের বেসিক কনসেপ্টটা থাকতে হবে অবশ্যই প্ল্যানটা শুধু মুখে মুখে হলে চলবে না প্ল্যানটা হতে হবে রিটেন আপনি যে কোনো একটা ফ্রেমের মধ্যে আবদ্ধ করতে হবে তো সেক্ষেত্রে আপনার প্রথমেই ডিসাইড করতে হবে আপনার মূল যেই বিজনেসের বেসিক কনসেপ্টটা আপনি কি কনসেপ্টটা নিয়ে বিজনেস করবেন কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পরে কনসেপ্টটা আপনি যখন রাইট ডাউন করবেন এরপরে চলে আসবে বিজনেসের স্ট্র্যাটেজি এবং অ্যাকশন প্ল্যান আপনার কিভাবে বিজনেসটাকে স্টার্ট করবেন এবং আপনার কার্যক্রমগুলো কিরকম হবে এরপরে আপনার এই প্ল্যানের মধ্যে আবার থাকতে হবে আপনার কি এমপ্লয়ি কারা হবে বা ম্যানেজমেন্ট বা কি এমপ্লয়িগুলো কারা হবে সেটাও আপনার বিজনেস প্ল্যানের মধ্যে থাকতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনার ফিনান্সিয়াল নেসেসারিটা কীরকম হবে আপনার বিজনেসটা স্টার্ট করতে বা বিজনেসটা একটা সার্টেন পজিশনে নিতে আপনার কীরকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার সেটাও থাকতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটা কম্পিটিটিভ কিনা মানে একটা প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করার আগে আপনার অবশ্যই চিন্তা করতে হবে যে কেন আপনার কাস্টমাররা বা আপনার ক্লায়েন্টরা এই আপনার সার্ভিসটাকে লুফে নিবে বা আপনার প্রোডাক্টটাকে লুফে নিবে এইটার একটা ক্লিয়ার ধারণা আপনার বিজনেস প্ল্যানের মধ্যে থাকতে হবে আর বিজনেস প্ল্যানটা যখন করবেন তখন আপনার কাজের 50% হয়ে গেল এখন হচ্ছে বিজনেস প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তো ইমপ্লিমেন্ট করার জন্য স্টার্টিংয়ে আপনার নাম্বার টু যেই টিপসটা সেটা হচ্ছে এই প্ল্যানটাকে আপনার অ্যানালাইসিস করতে হবে বা আপনার প্ল্যানটাকে আপনার রিসার্চ করতে হবে যে এই প্ল্যানটা কি বাস্তবসম্মত কিনা প্ল্যানের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার ধরে লাইক এই যে বিজনেস যেই কনসেপ্ট আপনি নিয়েছেন এই কনসেপ্টটা কি বাস্তব কিনা অন্যান্য বাজারে কোন কোন কোম্পানি এই কনসেপ্ট নিয়ে কাজ করছে বা বাজারের এক্সাক্ট সিনারিটা কি এটা আপনার সামনে তুলে নিয়ে আসতে হবে এরপরে আপনি যেই কি এমপ্লয়িগুলো চাচ্ছেন সেগুলো কি আপনি পাবেন কি না অ্যাভেলেবেল বা কার সাথে ইয়া করবেন এইগুলোর একটা রিসার্চ যে কার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন এগুলোর একটা রিসার্চ আপনার করতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনার মার্কেটের কম্পিটিটর এবং মার্কেট কিভাবে করবেন প্রোডাক্ট এবং সার্ভিসটা কি যুগোপযোগী কিনা এটাও আপনার অ্যানালাইসিস করতে হবে দ্যাটস মিন আপনার সেকেন্ড টিপস হচ্ছে অ্যানালাইসিস অবশ্যই ফার্স্ট টিপস হচ্ছে আপনার প্ল্যান নিতে হবে এরপরে প্ল্যানটাকে অ্যানালাইসিস করতে হবে নাম্বার থ্রি হচ্ছে ফান্ডিং আপনার ক্যাশ রিজার্ভ করতে হবে বা আপনার এই বিজনেস করার জন্য যেই ফান্ড দরকার ওই ফান্ডটাকে আপনাকে রিজার্ভ করতে হবে আপনার এক জায়গায় ক্যাশ করে রাখতে হবে কারণ বিজনেস স্টার্ট করার পরে আপনি যদি যে কোনো সময় মানে ফান্ডের ক্রাইসিস হয়ে যায় তাহলে বিজনেসটা ওই জায়গায় স্টপ হয়ে যাবে বা বিজনেসটা স্লো ডাউন হয়ে যাবে এই জন্য বিজনেসটা স্টার্ট করলে আপনি সার্টেন একটা টাইম পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার রিটার্ন আসা শুরু না হবে ওই পর্যন্ত কিভাবে চলবেন বা ওই পর্যন্ত চলতে কি পরিমাণ টাকা দরকার এইটা আপনার প্ল্যানেই থাকতে হবে আর এরপরে আপনার এই অ্যামাউন্টটা আপনার রিজার্ভ করতে হবে এখন আপনার কাছে ওইটা না থাকতে পারে আপনার যদি নিজস্ব
ক্যাপাবিলিটি থাকে তাহলে তো ওয়েল, আর যদি না থাকে তাহলে আপনি এটা কিভাবে সংগ্রহ করবেন, আপনার রিলেটিভস, আপনার প্যারেন্টস বা আপনার ফ্রেন্ডসদের কাছ থেকে আপনি সেটা কালেক্ট করবেন কিনা, সেটা কিভাবে তাদেরকে কি অপরচুনিটি দিবেন বা কিভাবে তাদের কাছে তাদের কাছ থেকে ইনভেস্টমেন্টটা নেবেন, এইটা আপনার ডিসাইড করতে হবে। দেন যে কোনো প্রক্রিয়াই হোক আপনার অবশ্যই আপনার বিজনেসটাকে রান করার জন্য যতটুকু ফান্ড দরকার সেটা যে কোনোভাবে আপনাকে রিজার্ভ করতে হবে, অথবা সেটা যদি সাফিসিয়েন্ট ফান্ড আপনি যদি রিজার্ভ না করে বিজনেস স্টার্ট করেন তাহলে কিছুতেই আপনি বিজনেসে সাকসেস হবেন না। তো দ্যাটস ওয়াই আপনাকে সাকসেস হতে হলে অবশ্যই সার্টেন একটা ফান্ড আপনাকে রিজার্ভ করতে হবে। নাম্বার ফোর, লিগ্যাল ফ্রেমওয়ার্ক বা আইনগত কাঠামো। যে কোনো বিজনেস স্টার্ট করতে হলে আপনার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, কারণ একটা বিজনেস যদি আপনি সাকসেসফুল স্টেজে নিতে চান তাহলে অবশ্যই এর বেসটা স্ট্রং হতে হবে। যেমন একটা বিল্ডিং করতে চাইলে আপনি যদি বিল্ডিংটা যদি বিশতলা বিল্ডিং করতে চান তাহলে অবশ্যই আপনার বিশতলার ফাউন্ডেশন দিতে হবে, আদারওয়াইজ আপনি দোতলা তিনতলা চারতলা পাঁচতলা করার পরে ওইটা ভেঙে পড়বে। ঠিক সেরকমই একটা বিজনেসকে আপনি যদি সাকসেসফুল বিজনেসের রূপ দিতে চান বা সাকসেসফুল প্রতিষ্ঠান ফর্ম করতে চান তাহলে অবশ্যই এর আইনি কাঠামো বা লিগ্যাল ফ্রেমওয়ার্কটা খুব স্ট্রং হতে হবে। এখন লিগ্যাল ফ্রেমওয়ার্কটা কী, অনেকেরই মনে প্রশ্ন আসতেছে যে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আবার কী। লিগ্যাল ফ্রেমওয়ার্ক হচ্ছে এটার একটা রেজিস্ট্রেশন, লাইক আপনি যদি প্রোপ্রাইটারশিপ একটা বিজনেস করেন সেক্ষেত্রে আপনার প্রথমেই একটা নাম চুজ করতে হবে, নাম চুজ করে সেই নামে আপনার একটা ট্রেড লাইসেন্স নিতে হবে, ট্রেড লাইসেন্স নেওয়ার পরে ওইটার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে, আপনার টিন নিতে হবে, ভ্যাট নিতে হবে, এরকম। এটা যদি আপনার লিমিটেড কোম্পানি হয় তাহলে এটার ইয়াটা হবে অন্যরকম। এটা আপনার বিজনেসের ধরন অনুযায়ী বা বিজনেস আপনার ইনভেস্টমেন্টটা কীরকম ওইটার উপরে ধারণা করে, ওইটার উপরে ডিপেন্ড করে আপনি এটার কতটুকু চং করবেন এটা আপনি নির্ধারণ করবেন। আর আপনার যদি একটু বিগ প্ল্যানিং থাকে বা আপনার প্ল্যানিংটা যদি একটু বড় থাকে তাহলে অবশ্যই এক্ষেত্রে একটা কনসালটেন্সি ফার্ম অথবা কোনো বিজনেস অ্যাডভাইজারের সাথে আপনার কনসাল্ট করলে ভালো হয়, সেক্ষেত্রে উনি আপনাকে আপনার এই বিজনেসের ফর্মিংটা সম্পূর্ণ রেডি করে দিবে বা ফর্মিংয়ের জন্য আপনার কী কী করতে হবে এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার একটা অ্যাডভাইস দিতে পারবে। ফাইনালি আপনাকে সব কিছু করার পর, লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করার পরে আপনাকে বিজনেস স্টার্ট করার জন্য অবশ্যই একটা প্রফেশনাল বিহেভিয়ার আপনার থাকতে হবে, বা আপনি যে এই বিজনেসটা করবেন এটার জন্য একদম প্রফেশনাল ম্যানারে আপনার স্টার্টটা করতে হবে। এখন একটা ভিজিটিং কার্ড করতে হবে, যেই ভিজিটিং কার্ডে আপনার কমপ্লিট প্রফেশনালিজমটা ফুটে উঠবে। লাইক ভিজিটিং কার্ডের মধ্যে আপনার নাম ডেজিগনেশন এবং আপনার জন্য যদি মানে খুব স্কিল কোনো এই বিজনেস রিলেটেড কোনো স্কিল থাকে সেগুলো আপনি মেনশন করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনার প্রফেশনাল অ্যাড্রেস বা বিজনেস অ্যাড্রেসটা কোথায় গেলে আপনাকে পাবে, হ্যাঁ, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা ডিটেলস দিতে হবে। এখন কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে প্রফেশনাল বিহেভিয়ার কীভাবে উঠবে, আপনি যত এখানে কাজ করবেন তত আপনাকে প্রফেশনাল মনে করবে এবং আপনার বেসটা স্ট্রং মনে করবে। লাইক আপনি যখন এখানে প্রতিষ্ঠানটা ফর্ম করেছেন আপনি অ্যাট দ্য সেম টাইম একটা ডোমেইন নিয়ে নিতে পারেন, আপনার একটা ওয়েবসাইটের যখন একটা লিঙ্ক থাকবে তখন মনে করবে যে হ্যাঁ না কোম্পানিটাকে আমি যে কোনো সময় পাবো। অ্যাট দ্য সেম টাইম আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে প্রফেশনাল, এভাবে আপনার নিজের অ্যাপ্রোচটা প্রফেশনাল হওয়ার পরে দেন যদি আপনি স্টার্ট করেন আপনি অবশ্যই সাকসেস হবেন। আপনার সফলতার সিক্রেট হচ্ছে এটাই, এবং যত বড় বড় প্রতিষ্ঠান আছে এখন পর্যন্ত কাজ করছে বা এখন পর্যন্ত যাদেরই নাম শোনেন আপনি খবর নিয়ে দেখবেন যে প্রত্যেকেই এই স্ট্র্যাটেজি ফলো করেই আজকে সফলতার শীর্ষে অবস্থান করছে। তাই আপনি অবশ্যই বিজনেস শুরু করার আগে এই টিপসটা ফলো করেন, দেখবেন আপনিও সফলতার তালিকায় নিজের নাম আপনি স্থান করে দিয়েছেন। আশা করি আমাদের ভিডিওটা থেকে আপনি আমাদের টিপসটার গুরুত্ব অবশ্যই বুঝতে পেরেছেন এবং আপনার জন্য অবশ্যই খুব উপকারী একটা টিপস পেয়েছেন যারা বিজনেস করছেন বা বিজনেস করার প্ল্যানিং করছেন। তাই আপনার মতো অনেক বন্ধুরা এরকম বিজনেস করার প্ল্যান করছে, আপনি আমাদের ভিডিওটাকে শেয়ার করার মাধ্যমে তাদেরকে হেল্প করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি এই বিজনেস টিপস রিলেটেড বা আরও বিজনেস সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আপনি আমাদের কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা আনসার দিব বা আমাদের সাথে ডিসক্রিপশনে থাকা অ্যাড্রেসে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা সবসময় বিজনেসের সকল রকম সহায়তা নিয়ে আপনাদের পাশে আছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Oh,